হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন এটফ্ল চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় কুদি চাষের রাসায়নিক সার হিসাবে আপনি কোনটি দেবেন ইউরিয়া ফসফেট দেবেন না সুফালা দেবেন না দশ ছাব্বিশ দেবেন কোনটি দেবেন জানতে বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত দেখুন তার আগে একটি ছোটো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটি বাজিয়ে দিন আসুন জেনে নিন বিস্তারিত কুদ্রি কিন্তু লাভজনক চাষের মধ্যে একটি অন্যতম কারণ কুদ্ড়ি কিন্তু কম রাসায়নিক সার এবং কম কিন্তু কীটনাশক ব্যবহার করে কিন্তু কুদ্ড়ি চাষ করা যায় এই কুদ্দি চাষে এক এক বানে কিন্তু আপনি এক কোণ্টাল করে কুদ্ড়ি তুলতে পারবেন কয়েক মোহন কুদ্ড়ি তুলতে পারবেন এক এক বানে কারণ এর ধরন প্রচুর পরিমাণে ধরন হয় এর ফুল ছোয়ানো লাগে না এবং সেই সঙ্গে কিন্তু এর বেশি পরিচর্যা করা লাগে না শুধুমাত্র ইউরিয়া এবং ফসফেট সারের সাহায্যে কিন্তু এর পরিচর্যা করতে হয় আজকে আমাদের যে মূল আলোচনার যে বিষয়টি সেটি হলো কুদ্দি চাষে আপনি কোন কোন সার করবেন দেখে নিন কুদ্দি চাষে সার হিসেবে কিন্তু ইউরিয়া ফসফেটই যথেষ্ট দেখুন এখানে কিন্তু ছ কেজি ইউরিয়া আছে আমার ছগাড়া জমিতে ছ কেজি ইউরিয়া এবং সেই সঙ্গে কিন্তু আট কেজি ফসফেট আমি মিক্সড করে একসাথে দিচ্ছি কারণ ইউরিয়ার ভাগ কম রাখবেন কারণ গাছের ইউরিয়া বেশি প্রয়োগ করলে গাছের গ্রোথ হয়ে যাবে কিন্তু ফুল ফল হবে না ফুল ফল বজায় রাখার জন্য বেশি পরিমাণে ফসফেট ইউজ করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন তাহলে ইউরিয়ার পরিমাণ কিন্তু কম রাখবেন কিন্তু ফসফেটের পরিমাণ বেশি রাখবেন কারণ গাছের ফল ফুল বজায় রাখতে এবং সঙ্গে সেই সঙ্গে কিন্তু আট কেজিতে কিন্তু আমি দু কেজি কিন্তু পটাশ একসাথে মিশ্রিত করেছি তাহলে কিন্তু ছ কাটা জমিতে আমি কিন্তু আট কেজি ফসফেট দু কেজি পটাশ এবং চা এবং কেজি কিন্তু ইউরিয়া মিক্সড করেই জমিতে কিন্তু ছড়িয়ে দিচ্ছে এবং কদিন পরেই আমি লাইভ প্রুফ দেখাবো আমার গাছে প্রচুর পরিমাণে কুদ্দি এসেছে এবং সেই সঙ্গে কিন্তু কুদ্দির ফুল আছে গাছ কালো হয়েছে সমস্ত বিষয় দেখাবো পরবর্তী এক ভিডিওতে তাই বলবো কুদ্দির গাছে ইউরিয়া ফসফেটই দেবেন ফার্স্ট অবস্থায় অর্থাৎ প্রথমেই ইউরিয়া এবং ফসফেট দেবেন মাঝে মাঝে দানা সার সুফালা হিসাবে দিতে পারেন এবং সুফলা যদি না দেন তাহলে গ্রো ফসফেট বেশি এবং ইউরিয়া কম রেখেও দিতে পারেন তাহলে ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার কমেন্টে মতামত জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং